আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এপিসোড দেখার জন্য বসে আছেন, আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং অভিবাদন জানাচ্ছি। আপনারা ভালো থাকুন এই দোয়া করছে, এবং এটাও দোয়া করছে যে যে নবী সাল্লাল্লাহু আসাল্লামের জীবনী আমরা শুরু করেছি শুধু গল্প শোনার জন্য নয়, বরং তার থেকে কিছু হিদায়ত পাওয়ার জন্য, এবং সেই নবীর সাথে জান্নাতের জন্য আমরা এক জায়গায় থাকতে পারি, এই দোয়া আমরা চেয়ে নিচ্ছি আল্লাহর কাছে। ও আল্লাহ, আমরা তো খুব গুনাগার বান্দা, গুনাগার উম্মত, তো আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতটা মঞ্জুর করে দিও আল্লাহ, এবং তার হাতে কাউসারের পানি তুমি হাশরের ময়দানে পান করার তৌফিক দান করো। সম্মানিত ভাই বোনেরা, আমি আলোচনা করছিলাম গত এপিসোডে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের উপরে অবর্ণনীয় যে কষ্টগুলো এবং অত্যাচারগুলো এসেছিল নবুয়াতের চতুর্থ এবং পঞ্চম বছরে, চতুর্থ বছরের মাঝামাঝির থেকে শুরু হয়েছে এই অত্যাচারগুলো। তো আমরা এখানে সেগুলোর কিছুটা বর্ণনা দিয়েছিলাম। বর্ণনা দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আমি ইমোশনকে জাগাতে চাচ্ছি, বা এটাও নয় যে আমি গল্প শোনাতে চাচ্ছি, আমি এটা জানাতে চাচ্ছি যে এই যে সাহাবায়ে কেরামের এত ভালো মানুষরা যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশ থেকে বড় হয়ে উঠেছেন, সেই মানুষেরাও ইসলাম মেনে চলার কারণে কষ্ট ভোগ করেছেন, এবং কষ্টটা তারা সবরের মাধ্যমে তারা সামনে নিয়ে এগিয়ে গেছেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন এবং তাদেরকে জান্নাত দুনিয়াতে গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে তোমরা ইন্তেকাল করার সাথে সাথে তোমাদের জান্নাত অবধারিত হয়ে গেল। তো এইটা আমরা জানতে চাচ্ছি, এই কারণে আমরা পড়তে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি এই কারণে যে আমরাও যেন দিন মেনে চলার কারণে যতটুকু কষ্ট হোক না কেন, যে ধরনের কষ্ট আসুক না কেন, এটা যেন আমরা অম্লান বদনে আমরা এটা মেনে নেই, এবং আমরা মানে হৃষ্টচিত্তে যেন এটা আমরা মনে করি না, এটা আমাদের এটা পাওনা, এটা আমাদের নিতে হবে, যাতে করে আল্লাহ তাআলার কাছে আরও নিকটে যাওয়া যাবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়তো জান্নাতে থাকার একটু সুযোগ বা বাহানা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি সাহাবাদের উপরে যে সমস্ত অবর্ণনীয় কষ্ট এসেছে তার মধ্যে কয়েকজন সাহাবার কথা গত এপিসোডে আলোচনা করেছি, আজকে আমি আরেকজন সাহাবা দিয়ে আমি শুরু করতে চাই। বিলালের ঘটনা সংক্ষিপ্ত হলেও আমি বলেছি, এটা আপনাদের সবার প্রায় জানা আছে বলে আমি আর লম্বা করে কোনো কিছু বলতে মানে গেলাম না, শুধু এতটুকুই আজকের এপিসোডে বলি যে বিলালের উপরে এই কষ্ট হয়েছিল বলেই বিলালের ঈমান ছিল এমন যে তাকে আল্লাহ তাআলা ও মানে যে সমস্ত মানুষকে খুব ভালোবেসেছেন তার মধ্যে বিলালও ছিল ওই রকম। হযরত ওমর তো বিলালকে, যদিও বিলাল একজন দাস ছিল, হযরত ওমর তাকে সাইয়িদুনা আমাদের নেতা এই কথা বলতেন, কারণ ঈমানের প্রশ্নে বিলাল যে পরীক্ষার সম্মুখীন হয়েছিল, ওই পরীক্ষা যদি আমাদের হতো, আমি জানি না, আমি আব্দুস সালাম, আমার কাছে মনে হয় মাঝে মাঝে হয়তো ওই বিপদে আমি ইসলাম হারা হয়ে যেতাম কিনা, কিন্তু বিলাল ওই শেষ আহাদ আহাদ বলেও তিনি ঈমানের পথে টিকেছিলেন। আরেকজনের নাম এখানে নিয়ে আসতে হচ্ছে, তিনি ছিলেন আবু ফুকাইহা, তার নাম ছিল বা ফকিহা বলা হয়, দুটোই উচ্চারণ করা হয়। যে ইনার ইনি ছিলেন ওই প্রথম পর্যায়ের মুসলমান হওয়া দাসদের মধ্যে একজন, যাকে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মুক্ত করে দিয়েছিলেন, বিলালকেও মুক্ত করে দিয়েছিলেন, সেটা আমরা পরে আলোচনা করব। আবু ফুকাইহারকে তারা অত্যাচার করতো কীভাবে, ওরা তাকে দুই হাত এবং দুই পা দড়ি দিয়ে বেঁধে ফেলতো, আর যাতে করে সে নড়াচড়া না করতে পারে। এরপরে হাতটাতে একটা লম্বা দড়ি বাঁধতো, এই লম্বা দড়িটা একটা ঘোড়ার পেটের ওখানে বেঁধে ফেলতো, ফেলে ঘোড়া অথবা উটের কথাও আছে যে কখনও ঘোড়া এবং কখনও উট দিয়ে, তারপর তারা ওই উটকে বা ঘোড়াকে তাড়া দিত, আর এই লোকটাকে মানে টেনে টেনে নিয়ে যেত। যারা সৌদি আরবে হজ করতে গেছেন, এখন তো প্রায় সব রাস্তাগুলো পিচ ঢালা, কিন্তু তখন কিন্তু ওগুলো কঙ্কর দিয়েছিল, যারা মুজদালেফায় গেছেন ওই কঙ্করাস্তীর্ণ রাস্তাগুলো এখনও দেখতে পাবেন। তো ওই ওই ওর উপর দিয়ে টেনে টেনে নিয়ে যেত। বিভিন্ন রেওয়ায়াতগুলো আমি পড়ে দেখলাম যে আশ্চর্য ব্যাপার হলো এই যে যখন এরকম নিয়ে যাওয়া হতো, তখন তার গা থেকে যে চামড়া কেটে কেটে যে রক্তগুলো পড়তো, সেই রক্তে ওই রাস্তা রঞ্জিত হয়ে যেত, ভিজে যেত, আর ওরা মনে করতো যে আমরা একটা মানুষকে মারতেছি, এবং ওই ছোটোদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিত যে তোরা এই ঘোড়াটাকে তাড়া অথবা উটটাকে তাড়া, যাতে করে তার সমস্ত গা ছিঁড়ে যায় এবং রক্তাক্ত হয়ে যায়। এইভাবে আবু ফুকাইহাকে তারা কষ্ট দিয়েছে। খাব্বাব নামে এক সাহাবি ছিলেন, খাব্বাবের নাম আপনারা অনেকেই শুনেছেন, তো
খাব্বাবের কাজ ছিল, উনি একজন কর্মকার ছিলেন, কর্মকার মানে তো জানেন ব্ল্যাক স্মিথ, মানে যিনি লোহার, মানে লোহা দিয়ে বিভিন্ন রকম অস্ত্রপাতি বা জিনিসপত্র বানাতেন, তার মধ্যে উনি একজন ছিলেন। তো তাকে মানে বিভিন্নভাবে মারা হতো, বিভিন্ন, উনিও ইসলাম গ্রহণ করেছেন। ওনা একবার তাকে ওই মানে অনেকগুলো পাথর এক জায়গায় করে, তা ওই নিচে গরম পাথর দিয়ে তার উপরে সোয়াই দিয়ে, তারপরে মানে পাথর গরম হলে, আপনি তো আরবে যারা থেকেছেন তারা বা আরবে এখনও যারা আছেন তারা জানেন যে যদি সারা দিন একটা পাথর রোদে রাখা হয় তার উপর দিয়ে হেঁটে গেলে কিন্তু পা পুড়ে যায়। তো ওই রকম সারাদিন রোদে রেখে একেবারে বিকেলের দিকে যখন খুব মানে গরম হয়ে যেত দুপুরের একটু পরে, তার উপরে তাকে সোয়াই দিয়ে তার উপর দিয়ে অনেকগুলো পাথর দিয়ে চাপা দিয়ে রাখতো, শুধু গলাটা বের করে রাখতো, আর সমস্ত দেহটা ওই পাথরের মধ্যে আটকা, দম আটকে যেত, বুক ভেঙে যেত। এরপরেও তারা মানে খাব্বাবকে ছাড়তো না এবং চেষ্টা করেছে তার মুখ থেকে যেন কুফুরি কথা বের হয়, নবীর বিরুদ্ধে কথা বের হয়, কোরআনের বিরুদ্ধে কথা বের হয়, আমাদের আল্লাহ তাআলা যাকে যার প্রতি তার ইমান ভালোবাসা তার বিরুদ্ধে যেন কথা বলে, কিন্তু খাব্বাব তা করেনি। শেষে অত্যাচারটা এমন হলো যে ওরা যেহেতু ওনার মানে কর্মকারের দোকান ছিল, কর্মকার তো কীভাবে মানে জিনিসপত্র বানায় দেখছেন, কয়লা আগুনে দেয় দিয়ে, তারপরে ওই হাঁপড় আছে হাঁপড় দিয়ে টেনে টেনে ওখানে আগুন জ্বালায়, ওই কয়লাগুলো লাল টকটক হয়ে যায়, ওর উপর মানে লোহাগুলো কিন্তু গলে যায়, মানে লোহা পর্যন্ত গলে যেয়ে তারপরে লোহাকে পিটিয়ে পিটিয়ে সুন্দর করে মানে অস্ত্র তৈরি করে বা বিভিন্ন জিনিস তৈরি করে। এই লাল টকটকে গনগনে আলো, যে মানে আলোযুক্ত যে কয়লা, এগুলো নিয়ে ওরা বিছাই দিত এর উপরে, মাটির উপরে। তারপরে হযরত খুবাইবকে তার উপরে একদিন এরকম শোয়াই দিল, বেঁধে তারপরে চতুর্দিক দিয়ে দিয়ে, তারপরে বুকের উপরে যে দুই তিনজন এটি বসে দাঁড়াই থাকলো, যাতে করে এই খুবাইব যেন নড়াচড়া না করতে পারে। এমন হলো কি যে নিচের থেকে যে কয়লা, যেগুলো লাল টকটকে কয়লা ছিল, ওইগুলো আপনারা তো যারা দেখছেন যে যখন গোশত যখন পোড়ানো হয় তখন কেমন গন্ধ আসে, এবং ওই মানে বিশেষ করে চর্বি যখন পড়ে যাচ্ছে তো ওই গন্ধটা হচ্ছে নিচের থেকে, আর ওই চর্বিগুলো গলে গলে ওই মানে অঙ্গার যেগুলো কয়লা যেগুলো ওইগুলো শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এরকম হয়ে গেল যে উনি বেহুশ হয়ে গেছেন, ওনার কোনো হুঁশ নেই। তারপরে যখন ওরা বুকের উপর থেকে নামলো, ওকে এরকম করে দিল, তো দেখা গেল যে পিঠের ভিতরে ওই কয়লাগুলো ভিতরে সেঁটে গেছে আর কি। তখন ওই মানে ওই চর্বি এসে তারপরে কয়লাগুলো লাল টকটকে কয়লাগুলো ঠান্ডা হয়েছে, ওই কয়লাগুলো ওরা খুলে ফেললো এবং দেখলো যে পিঠের মধ্যে কয়েকটা গর্ত আছে। খাব্বাবের নাতি মানে রেওয়ায়ত করতেছেন যে আমি আমার নানার পিঠে আমি এই দাগগুলো দেখেছি এবং আমার আঙুল দিতাম তো এক আঙুল সম্পূর্ণ ঢুকে পড়তো, এত গর্ত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গল্প মানে এই ঘটনা উনি শুনেছেন কিন্তু উনি দেখেননি যে তার পিঠে এরকম আঘাত হয়েছে। উনি তো উনি উনি অত্যাচারকারীদের মধ্যে একজন ছিলেন যারা সরাসরি সাহাবাদেরকে মারতেন। হযরত ওমর প্রথম যুগে যখন ইনি ইসলাম গ্রহণ করেননি তখন উনিও নিজে নিজে হাতেও মেরেছেন, কিন্তু এই ঘটনা উনি দেখেননি। কিন্তু যখন খলিফা হয়েছেন তখন উনি সাহস পেয়েছেন একদিন খুবাইবকে মানে খাব্বাবকে ডাকতে, ডেকে বলছেন খাব্বাব তুমি যদি কিছু না মনে করো, আমি তো এরকম শুনেছি তোমার পিঠে নাকি এরকম গর্ত হয়ে রয়েছে, তো ওই গর্তটা আমার একটু দেখাও, যে দুনিয়া ইসলাম মেনে চলার কারণে তোমরা যে কষ্ট পেয়েছো সেই কষ্টটা আমি একটু দেখতে চাচ্ছি। উনি নিজেও তো কষ্ট দিয়েছেন, এই জন্য হয়তো দেখে উনি আল্লাহর কাছে হয়তো মাপটা আরও বেশি জোরে চাওয়ার জন্য হয়তো দেখতে চেয়েছেন। খাব্বাব পিঠ আলগা করে দিলেন, হযরত ওমর ওইটা দেখার পরে হযরত ওমরের মন, যদিও তিনি খুব শক্ত ছিলেন কিন্তু ইসলামের ব্যাপারে তার মনটা ছিল কোমল, উনি চোখের পানি ফেলে ফেললেন এবং কেঁদে ফেললেন যে হায় হায় রে, মানুষ এইরকম করে মানুষকে মারতে পারে, তোমাদের তো কোনো অপরাধ ছিল না, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে, আর এই অপরাধের কারণে একজনের পিঠগুলো হয়ে গেল একেবারে গর্ত গর্ত, এখন ওখানে সব লাল টকটকে কয়লা গনগনে আগুন দিয়ে তোমাকে এইভাবে শেক দেওয়া হলো। হযরত ওমর সেখানে হাত রাখলেন এবং উনি চোখের পানি ফেললেন। তো এইভাবে হযরত খাব্বাবের মতন মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, হযরত খুবাইবের মতন মানুষকে কষ্ট দেওয়া হয়েছে,
এখন আমি কয়েকজন মহিলার কথা বলছি যারা আসলে ওই সময় খুব নাম করা মহিলাদের মধ্যে খাদিজা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার গায়ে হাত দেওয়ার মতন সাহস কারো ছিল না। কারণ খাদিজা একদিক দিয়ে ছিলেন বনিজা মানে খোয়াইলেদের মেয়ে হওয়ার কারণে উনি ছিলেন তার একজন বিখ্যাত নেতার মেয়ে, আবার সম্পদের দিক দিয়ে তো তার হাতে খুব সম্পদ ছিল। মক্কার যে সমস্ত নেতারা ছিল তারা অনেকেই খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, উনি প্রত্যাখ্যান করেছেন। কাজে তারা ইনফেরিয়র ছিল, টু ইনফেরিয়র টু খাদিজা। কোনো সময় খাদিজার সামনে যেয়ে দাঁড়াবার মতো সাহস তাদের কোনো কারো হয়নি। কিন্তু বেশ কিছু দাসী ইসলাম গ্রহণ করে। আপনার মানে সুমাইয়ার কথা বলেছে, জুনাইরা নামে এক মেয়ে ছিল মহিলা। এই জুনাইরা ছিলেন খুব ইসলামের উপরে খুব দারুণ পাবন্দী। একে হযরত ওমর নিজে হাতে মারতেন, নিজে হাতে মারতেন। একদিন মারতে মারতে এমন হয়ে গেছে যে উনি মনে করেছেন যে সন্ধ্যার পরে এমন মারছে যে মনে করেছেন মারা গেছে। তো ঠিক আছে, তো মারা গেছে, চোখ দুটো নষ্ট হয়ে গেছে, মানে চোখ মানে রক্ত বেরিয়ে গেছে, চোখে এমনভাবে আঘাত করে চোখে মানে চোখ একটা চোখ বেরিয়ে গেছে, একটা চোখ নষ্ট হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে। এরপর মনে করছেন যে মরে গেছে, তো কালকে না হয় লাশটা ফেলে দিয়ে আসবো। এরপরে হযরত ওমর মধ্যরাতে উনি উঠলেন, উঠে দেখলেন যে এই মেয়েটা তখন সেজদারত আল্লাহর কাছে কাঁদছেন। তো এটা হযরত ওমরের চোখে আসলো যে আল্লাহ, এই যে মরে যাওয়ার কথা ছিল সে এখন আল্লাহর কাছে কাঁদতেছে। ওনার মনটা কিন্তু ওই যে আল্লাহ রাসুলের কাছে যাবেন মানে তাকে মেরে ফেলতে হবে, এই চিন্তাটা কিন্তু এখান থেকেই হয় যে যে এক মানে এই পর্যায়ের কোনো মানুষ তৈরি করতেছে যে মরে থেকে মরণ থেকে বেঁচে ওঠার সাথে সাথে সে আল্লাহর কাছে সেজদা দেয়। তাহলে যে এই ধর্ম প্রচার করতেছে তাকে মারা ছাড়া কোনো উপায় নেই। হযরত ওমর কিন্তু ওখান থেকে ওই এই ইন্সপায়ারেশনটা পায়। তো তার হাতে এইভাবে আঘাত পেয়ে চোখ হারালেন জুনাইরার মতন একজন মহিলা, কিন্তু তিনি ইসলাম থেকে দূরে সরে যাননি এবং ইসলাম নিয়েই তিনি জীবনযাপন করেছেন। আরেকজন মেয়ের কথা পাওয়া যায় যাকে হযরত ওমর নিজেই মারতেন, তিনি হলেন মুআম্মালের, মুআম্মাল নামে একজন ব্যক্তি। তার কয়েকজন সন্তান ছিল, তার সন্তানের একটা দাসী ছিল, এই দাসীর নাম ছিল লুবাইনা। এই নামগুলো আপনারা মনে রাখবেন, জুনাইরা, লুবাইনা, এইসব নামগুলো মনে রাখবেন এবং আপনাদের সন্তানদের নাম এদের নাম অনুযায়ী সুমাইয়া নাম রাখার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনদের নামও খুব ইউনিক এবং তাদের নাম আমাদের কাছে আসা দরকার, ইতিহাসগুলো জীবন্ত থাকা উচিত। লুবাইনাকে হযরত ওমর নিজে হাতে মারতেন। মারতে মারতে একবার এমন হয়েছে যে মারতে মারতে বসে গেছেন, হাঁপাচ্ছেন, লোকজন বলতেছে কি ব্যাপার আর মারো না কেন? তো বলতেছে না আমি ওর কি অবস্থা হয়েছে তা জানি না, কিন্তু আমার হাত টাতগুলো ব্যথা হয়ে গেছে, এত জোরে জোরে মারছে। এরপরেও সে তার মুখ দিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে না। তো ইয়ে কি ধরনের মানুষ আমি তো বুঝতে পারতেছি না। পরে যে তাকে মানে হযরত আবু বকর কিনে নেয় এবং মারতে পারে না। আর আর দুইজনের নাম আসে নাহদিয়া এবং তার মেয়ে উম্মু উবাইস। এদের নাম ইতিহাসে আসে যাদেরকে তাদের শ্বশ মনিবেরা মারত এবং অনেক কষ্ট দিয়েছে। তো এই মহিলারা এবং এই পুরুষদের কথা এখানে আসে। সুহাইব আর রুমি নামে একজনের নাম এখানে আসতে হয়। ওনাকে আর রুমি বলা হতো, মানুষ মনে করতো উনি বোধ হয় আর রুম থেকে আসা, ইতালির রুম থেকে আসা। আসলে তিনি রুমের লোক ছিলেন না, উনি মৌসেলের লোক ছিলেন। তো রুমি বলা হতো, তার শরীরের মানে স্কিন কালারটা ছিল একদম সাদা মানে রোমানদের মতন। তো তাকে এই জন্য সোহাইব আর রুমি বলতো। তো উনি উনি কিন্তু একজন শাসনকর্তার ছেলে ছিলেন। তো পারস্যের মানে রাজার মানে একটা এলাকা ছিল, সেই এলাকাটার নাম ছিল উবালা। এই উবালা এলাকার শাসনকর্তা ছিল এই সোহাইবের আব্বা। তো শাসনকর্তা থাকার সময় ওখানে যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে তার আব্বা পরাজিত হয়। পরাজিত হওয়ার পরে ওই যারা মানে জয়ী যারা সৈন্য ছিল তারা মানে সুহাইবকে নিয়ে আসে এবং তখনকার একটা নিয়ম ছিল যে যুদ্ধে যারা পরাজিত হয় পরাজিতদের বাচ্চাদেরকে দাস বানানো হতো। তাকে সঙ্গত কারণে দাস বানানো হলো, দাস বানিয়ে মক্কায় আবদুল্লাহ ইবনু জাদান এর কাছে বিক্রি করে দেওয়া হয়। তো সুহাইব সেখানে বড় হয়েছেন, বড় হয়ে ওখানে ব্যবসা, আল্লাহ তার ব্যবসায় অনেক বরকত দিয়েছেন। আবদুল্লাহ ইবনু জাদান খুব ভালো মানুষ ছিলেন,
আপনারা তার ঘটনা কিন্তু আমরা বলেছি, এই যে হালফুল ফদুলের যে ঘটনা যখন আসছিল, তখন আবদুল্লাহ ইবনে জাদান দেখছে যে এই ছেলেটা দেখতে শুনতে যেমন সুন্দর, তাকে বিয়ে করেছেন তার পরিবারের এক মানে আত্মীয়কে বিয়ে করেছিলেন, একেবারে দাসী ছিল না তার ওয়াইফ, এবং তাকেও মুক্ত করে দিয়েছিলেন, নিজের ছেলের মতন যত্ন করতেন, তো ব্যবসা করতেন, সোহাইবের অনেক টাকা পয়সা ছিল। তো সোহাইবকে এরকম উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, যদিও তিনি দাস ছিলেন না, কিন্তু অনেকে দাস হিসেবে উল্লেখ করেছেন এই কারণে যে উনি আজাদ কৃত দাস ছিলেন। তো সোহাইবকে এরকম মারা হতো সাংঘাতিকভাবে, পরে এক পর্যায়ে উনি এ করছেন যে একটা কাজ করো, যে আমি আমার যে সম্পদ এতদিন বানাইছি এই সম্পদগুলো সব তোমাদের দেই, তোমরা আমাকে আর মারধর করো না, আমার এই সম্পদগুলো তোমরা নিয়ে নাও। তো সম্পদগুলো তারা সব নিয়ে নিল, খুব বড় ধনী লোক ছিল, সে সম্পদগুলো নিয়ে নিল এবং মারধরও তারা বন্ধ করেনি, মারধরও চালায় যেত। এইরকমভাবে হয়ে গেল যে তার মারের ঘটনা ইতিহাসে যতটুকু পাওয়া যায়, যে একবার এমন হলো যে তাকে মারতে মারতে উনি বেহুশ হয়ে গেলেন, তখন মানুষ মনে করেছে যে সে মারা গেছে, মারা গেছে মনে করে তারা ওই ধরে টেনে নিয়ে এক পাশে এক ভাগাড়ে ফেলে দিয়ে আসে যে এখানে সে পড়ে থাকুক, কবরও দেয়নি। পরে উনি তখন জীবিত ছিলেন, রাত শেষ রাত্রে উনি উঠে তারপরে পালাইছেন, পালাই আমাদের নবীর কাছে এসেছেন, সেখান থেকে আবার আস্তে আস্তে বেঁচে গেছেন। সুহাইব আর রুমিকে এইভাবে অত্যাচার করা হয়েছে। আবু জার গেফারিকে ওইরকম, উনি উনি ছিলেন গেফার গোত্রের, গেফার গোত্র হলো এমানের সীমান্তবর্তী একটা দেশে এলাকা, এবং ওই গেফারের ওই ওই ওদের বাড়িতে যেখানে ছিল, ওনাদের বাড়ির পাশ দিয়ে যেতে হতো এমানে, মানে ওটা ছিল একটা বিজনেস রুট, ওই রুটটা এমন যে ওই রুটে সবাইকে চলাফেরা করতেই হতো। তো আবু জার গেফারি উনি মক্কায় আসছেন, উনি ছিলেন খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। উনি মক্কায় আসার আগে ওনার ভাইকে পাঠিয়েছিলেন যে তুমি একটু যেয়ে খোঁজ নাও, তো আমি শুনলাম যে শেষ নবী একজন আসার কথা এখন, তো তিনি নাকি মক্কায় আসছেন, তো একটু খোঁজ নাও, যদি তিনি এসে থাকেন তাহলে তুমি আমাকে বলো, এবং তুমি তার বর্ণনাগুলো একটু দেখে এসো, তার চেহারা কেমন, তার পিঠে কোনো নবুয়তের কোনো সাইন আছে কি না, এইসব দেখে শুনে তুমি আমাকে এসে বলো, কারণ পিঠে একটা সাইন থাকবে তার। উনি যেহেতু মানে খুব ভালো লোক ছিলেন, উনি শুনেছেন খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে জেনেছেন যে শেষ নবীর চিহ্নগুলো কী হবে, তো উনি তার ভাইয়ের মাধ্যমে সব জানতে পেরেছেন যে উনি যা অপেক্ষা ছিলেন যে নবীর, সেই নবীকে তিনি পেয়েছেন। উনি আর ছুটে আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন এবং বললেন যে আমি আপনার সাথে এখানে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বললেন যে এখন তো সাংঘাতিক অত্যাচারের সময়, তুমি এখানে থেকো না। তো বললেন না, আমি থাকতে চাই এবং আপনার কাছ থেকে কিছু দিন শিখে তারপরে আমি আমার গোত্রে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, তুমি থাকো। তো উনি গোপনীয়ভাবে থাকতেন এবং কারোর বাড়িতে যে আশ্রয় নিতেন না, যাতে করে মানুষ টের পেয়ে যাবে। উনি কাবা ঘর হারাম শরীফের আশেপাশে থাকতেন, আর উনি হলেন একমাত্র ব্যক্তি যিনি 40 দিন জমজমের পানি খেয়ে থেকেছেন এবং কোনো রকম আর কোনো খাদ্য নেননি, এই কারণে যে খাদ্য নিতে গেলেই হয়তো মানুষ টের পেয়ে যাবে উনি ইসলাম গ্রহণ করেছেন বা এই জন্য হয়তো এসেছেন। আর উনি খুব নাম করা গোত্রের মানুষ ছিলেন, নাম করা মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, এটা সবাই জানতো। তো উনি আত্মগোপন মতন থেকে কোনো রকমে ওই একটু পানি খেয়ে উনি থাকতেন সারাদিন। তো উনি ওনার বর্ণনা বলেছেন যে আমি এই জমজম পানি খেয়ে যখন থাকতাম, তো আমার শরীরের যে মানে যে সমস্ত চাহিদা সেগুলো কিন্তু পূর্ণ হয়ে যেত এবং আমার শরীরে কোনো দুর্বলতা আসেনি। আবু জার গিফারি উনি যখন দেশে চলে যাবেন, তার আগ দিয়ে উনি ওনার কী মনে হয়েছে, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে কোরআনের আয়াতগুলো মুখস্থ করেছেন, সেই আয়াত পড়ে পড়ে উনি শোনাচ্ছেন, কাবা শরীফে চতুর্পাশে ঘুরতেছেন আর ওই আয়াত পড়ে পড়ে শোনাচ্ছেন। এইটা যখনই শুনেছে তার আশেপাশের লোকজন, তো বললো যে এ তো মুসলমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে মারধর শুরু করেছেন, মেরে একেবারে বেহুশ করে ফেলেছেন। এই সময় হঠাৎ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন, এসে বললেন কী ব্যাপার, তোমরা কাকে মারতেছো, তোমরা কি চিনছো এই লোকটাকে? তো বললো না, আমরা চিনতে পারিনি। তো বললো চিনতে পারিনি তো লোকটাকে মারতেছো কেন? এই লোক হলো আবু জার আল গেফারি, ওনার বাড়ি হলো গেফার গোত্রে, ওনার ওই 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 গেফার গোত্রের ওখানে ওই মানে যেখানে বসবাস করে, ওই রাস্তা দিয়ে আমাদের কিন্তু এমানে যাওয়া লাগে, ব্যবসার জীবনে করা লাগবে না, তোমাদের ওই এক একটা কাফেলা কিন্তু এক রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে।
তোমরা শিগগির ছেড়ে দাও এবং তার কাছে মাপ চাও। তো পরে ওরা সবাই তারা মায়ের বন্ধ করে দিল এবং বললো যে যা গেছে গেছে মনে করো না কিছু, তুমি শিগগির চলে যাও এখান থেকে। পরে ও তার জানে বাঁচাই দিল, হয়তো তাকে সেদিনই মেরে ফেলতো, কিন্তু জানে বাঁচাই দিয়ে বললো যে তুমি এখান থেকে চলে যাও। আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে মানে মারধর করা হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাহাবায়ে কেরামের জীবনে কিন্তু এগুলো একের পর এক ঘটে যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি যখন ইসলাম গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে, তো এতদিন ভালো ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে, এটাতে কোনো মাথা ব্যথা খুব বেশি হয়নি। কিন্তু যখন আঘাত শুরু হয়ে গেল, যে বছর থেকে ওরা সিদ্ধান্ত নিল যে এখন থেকে আঘাত করতে হবে, মেরে ফেলতে হবে, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তার বাবা মা দুইজনে ডেকে নিয়ে বললেন যে মানে আর তুই থাকিস নে, তুই ইসলাম থেকে ফিরে আয়। এবং এক পর্যায়ে যে তো মা বলে ফেললো যে দেখ, তুই যদি ইসলাম না ছাড়িস তাহলে আমি কিন্তু না খাওয়া বন্ধ করে দেবো, আমি খাবো না, আমি না খেয়ে আমি অনশন ধর্মঘটের মতো না খেয়ে যে আমি কিছু খাচ্ছি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আম্মা, এটা ঠিক যে আমি আপনাকে অসম্ভব ভালোবাসি এবং আমার সামনে যদি আপনি মারা যান তো মারাত্মক কষ্ট হবে, আমি জানি যদি আপনি এক বেলা না খান তা আমি আর কখনো খেতে পারবো না, এটাও আমি জানি, কিন্তু এত ভালোবাসার পরেও আপনাকে বলি, যদি আপনি আমার চোখের সামনে না খেয়ে যদি দুইবার তিনবার দশবারও মারা যান, এরপরেও যদি বলেন যে না তোমাকে নবীর পথ থেকে সরে আসতে হবে, আমি সাদ আমি এখান থেকে ফিরে আসবো না মা। তার এই শক্ত ভাব দেখে মা অনশন করলেনও, কিন্তু কয়েক বেলা খেলেন না, কিন্তু তারপরেও যখন দেখলেন যে ছেলে ফিরে আসতেছে না, তো তখন উনি এই অনশন ত্যাগ করলেন বটে, কিন্তু সাদকে মানসিকভাবে এই কষ্ট দেওয়ার চেষ্টা করলেন যে তুই ইসলাম থেকে ফিরে আয়। তো এইভাবে আমাদের মানে জীবনে আমি দেখতে পাচ্ছি যে বারবার কষ্ট দেওয়া হলো, সাহাবাদের উপরে অত্যাচার করা হলো। এই অত্যাচারগুলো মানে যেটা আমি বলেছিলাম যে অত্যাচারগুলো করার কারণে ফায়দা হয়ে গেছে, যে মনে সময় মানুষ মনে করেছে যে এটা ভুল, এটা মনে হয় খারাপ কিছু করলাম, তা না, এটা আসলে ভুল হয়নি, এটা মানে নবীর কোনো ভুল ছিল না, এটা সাহাবাদের কোনো ভুল ছিল না, ভুল করেছে তারাই যারা নবীকে শেষ করার জন্য, সাহাবাদের মার শেষ করার জন্য মারের মতন কাজ তারা করতে গিয়েছিল। মনে রাখতে হবে ইসলামে যখন মার খায় কেউ, যারা মার দেয় ইসলামপন্থীদেরকে, ইসলামের লোকদেরকে, তারাই ভুল করে, এবং এই ভুল করার প্রমাণটা নবীর জীবন থেকে হয়েছে। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যখন এদের এই মারা মারধর হচ্ছে, শহীদ হচ্ছে, এর থেকেই বেরিয়ে আসতেছেন ওমর, এর থেকেই বেরিয়ে আসতেছেন হামজা, এর থেকেই বেরিয়ে আসতেছেন আমর ইবনুল আস, খালিদ ইবনে ওয়ালিদ, আস্তে আস্তে মানে যে জাতি খুব দুর্বল ছিল আস্তে আস্তে অনেক সবল হয়ে উঠতেছে, অনেক শক্তিশালী হয়ে উঠতেছে, এই অত্যাচারের কারণে কিন্তু এসবগুলো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যারা অত্যাচারিত হয়েছিলেন, যে সমস্ত সাহাবা, তারা তাদেরকে মর্যাদা তুমি অনেক উন্নত করে দাও এবং তাদের পথে চলার মতন তৌফিক তুমি আমাদেরকে দান করো। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তী এপিসোডের দাওয়াত দিচ্ছি এবং সেখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলোকে। তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সেই দাওয়াত গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল